নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ নিয়ে যে লড়াই চলছে সেটা কিন্তু পথেও চলছে, সঙ্গে সুপ্রিম কোর্টেও চলছে। অর্থাৎ ডিএ নিয়ে কিন্তু আপনারা সুপ্রিম কোর্টেও অনেক সরকারি কর্মীদের সাথে কেস চলছে রাজ্য সরকারের, সঙ্গে কিন্তু আপনারা যারা সরকারি কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে আন্দোলন করছেন, মিছিল করছেন, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি, এখনও কোনো কিন্তু পথ বের হয়ে আসেনি। কিন্তু আপনারা অনেকেই জানেন যে কেন্দ্রীয় হারে অনেকগুলি রাজ্যই কিন্তু ডিএ ঘোষণা করে, যখনই কেন্দ্র ডিএ কোনো কিছু ঘোষণা করে সেক্ষেত্রে আমরা বেশ কিছু রাজ্যের কিন্তু ডিএ ঘোষণা হয়। এক্ষেত্রে এক দু কিস্তি কিন্তু আলাদা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ রাজ্যই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে, যেখানে ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, যেটা আমরা ডিএ পাচ্ছি না। এক্ষেত্রে কিন্তু অনেকেই দাবি করছেন যে ডিএ যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু স্ট্যান্ডিং অর্ডারের জন্যই কিন্তু দেওয়া, স্ট্যান্ডিং অর্ডার আছে বলেই ডিএ দিতে পারছে অন্যান্য রাজ্যগুলি, কিন্তু স্ট্যান্ডিং অর্ডার না থাকার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করছে না। এখানে অনেকেরই কোশ্চেন ছিল স্ট্যান্ডিং অর্ডারটা কী বা এটা কীভাবে কার্যকর হয়, এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের আনন্দবাজার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, স্ট্যান্ডিং অর্ডার কী এবং এটা কীভাবে কাজ করে, রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার কেন এই স্ট্যান্ডিং অর্ডার মেনে ডিএ দেয় না, অর্থাৎ কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সেটা আমরা দেখে নেব। মহার্ঘ ভাতার দাবি নিয়ে রাজ্য সরকার যে নমনীয় মনোভাব নেওয়া উচিত তা আগেই বলেছিলেন তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ চক্রবর্তী। এক্ষেত্রে মনোজ বাবু কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বা একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দিয়েছেন আনন্দবাজার পত্রিকায়। তিনি আরও কী বলেছেন, কিন্তু সেই প্রস্তাবে সরকার কেন দেয়নি? শনিবার সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে কলকাতা মিছিলের পর মনোজ মনে করছেন যে ম্যাচ হাতছাড়া হয়ে গিয়েছে নবান্নের। সরকারি কর্মচারীদের আন্দোলনে শনিবার যেভাবে রাজনৈতিক রং লেগেছে তার নিন্দা করেও মনোজ বলেন, যেভাবে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা কর্মচারী সংগঠনের মঞ্চে উঠলেন সেটা কখনোই কাম্য নয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মনোজ চক্রবর্তী যিনি রয়েছেন তিনি কিন্তু তৃণমূল সরকারি কর্মচারী সংগঠনের একজন প্রতিষ্ঠাতা। তিনি কী প্রথমে কী বলেছেন, শনিবার সংগ্রামী যৌথ মঞ্চে কলকাতা মিছিলের পর তিনি নিজেই বুঝতে পেরেছেন যে ম্যাচ হাত থেকে চলে গেছে নবান্নের। তো গুরুত্বপূর্ণ তথ্য। সঙ্গে তিনি আরও বলেছেন যে শনিবার যেভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের রং চড়াচ্ছিল সেটা কিন্তু একদমই কাম্য নয়। এইবার গুরুত্বপূর্ণ দেখুন, মমতা সেই সময়ে ডিএ নিয়ে স্ট্যান্ডিং অর্ডার সরকার দেবে বলেও জানিয়েছিলেন বলে দাবি মনোজের। তিনি বলেন, অনেক রাজ্যেরই স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ালেই রাজ্য ডিএ বাড়াবে। এখন ফেডারেশনের নেতারা এই দাবি থেকে সরে আসতে পারেন, কিন্তু বাম আমলে এইটা ছিল আমাদের প্রধান দাবি, তাতে সমর্থন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরেই মনোজ বলেন, আমি বিশ্বাস করি বিজেপি ক্ষমতায় এলে বকেয়া ডিএ স্ট্যান্ডিং অর্ডার দেবে, কিন্তু সিপিএম রাজ্যের ক্ষমতায় ফিরলে সেটা হবে না, কারণ এমন দাবি উড়িয়ে দিয়েছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, ওরাই স্ট্যান্ডিং অর্ডার না নিয়ে ভুল করে গিয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং অর্ডারটা কি আপনাদের সামনে আশা করি ক্লিয়ার হলো। স্ট্যান্ডিং অর্ডার হলো এমন একটি অর্ডার যেটা একবার চালু হলে সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে ডিএ যখনই বাড়বে সেই রাজ্যগুলোকে স্ট্যান্ডিং অর্ডার মেনে ডিএ বাড়াতে হবে, কিছু শতাংশ হলেও ডিএ বাড়াতে হবে, এটাই কিন্তু পরিষ্কার হলো। এখানে মনোজবাবু বলছেন যে মমতা সরকার এই ডিএ স্ট্যান্ডিং অর্ডার চালু করেনি, এমনকি সিপিএম সরকার যারা ছিল তারাও কিন্তু এই স্ট্যান্ডিং অর্ডার চালু করেনি, বিজেপি সরকার আসলে হয়তো এই স্ট্যান্ডিং অর্ডার চালু হতে পারে, সেটা পরের কথা, সেটা রাজনৈতিক কথা, সেটাতে আমরা যাব না। কিন্তু আপনাদের অনেকের কোশ্চিন ছিল স্ট্যান্ডিং অর্ডারটা কী। স্ট্যান্ডিং অর্ডার হলো এমন একটি অর্ডার যেখানে স্ট্যান্ডিং অর্ডার যদি রাজ্য সরকার মেনে চলে সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হলে রাজ্যকে কিছু সংখ্যক হলেও ডিএ ঘোষণা করতে হবে, সেক্ষেত্রে 1-2% ডিএর ভেদাভেদ থাকতে পারে কিন্তু ডিএ কিন্তু ঘোষণা করতেই হবে। তো গুরুত্বপূর্ণ আপডেট আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছিল, ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।